বাবা গো, ফুসফুস বেরিয়ে গেছে। ভাবছো কি ফুসফুস? আমাদের চিঙ্কি মাসি, চিঙ্কি পাল আর ওর পাগলি চু, মেয়ের পেছন দিয়ে পুরো ফুস বেরিয়ে গেছে। ফুস আর কোনো দম নেই, আর কোনো দম নেই। এবার শুরু হয়ে গেছে ওদের নতুন নাটক, নতুন ছ্যাঁচড়ামো, নতুন ছ্যাঁচড়ামো শুরু হয়ে গেল। ওটা তো আছে, ওটা আছে, আর তার সাথে সাথে আমাদের প্রীতম ভাইও আছে। সো খুব ভালো লাগলো প্রীতম ভাই নিউ ব্লগ দেখে, যেটা ঠাকুর নিয়ে আসলো যে চন্দননগরে গেছে, ওই ব্লগটা দেখে প্রচণ্ড ভালো লেগেছে। তো মানে প্রীতম ভাইয়ের মধ্যে একটা খুব সুন্দর মানে একটা সিম্পলিসিটি আছে, একটা পজিটিভিটি আছে, আর তাই জন্য প্রীতম ভাইকে খুশি দেখে এত ভালো লাগলো, এত ভালো লাগলো, কি বলবো, খুব ভালো লাগছে। প্রীতম ভাই তুমি সব সময় এরকমই থাকবে, কারণ তুমি একদম ঠিক, তুমি একদম সঠিক একটা মানুষ, তুমি একটা পিওর একটা মানুষ, তুমি সবসময় ভালো থাকবে, আর তুমি তোমার ভালো থাকার অধিকার আছে। আর যে তোমাকে এক ফোঁটাও কোনোদিন ভালোবাসেনি, যে ভালোবাসার মানেই জানে না, তো তার জন্য মন খারাপ করে তুমি নিজেকে ছোট করবে না, এটা করে তুমি নিজেকে কোনো মতে ইনসাল্ট করবে না। তোমার জন্য ভিডিও, আমরা যাকে নিয়ে পজিটিভ ভিডিও করি তার সাথে একটা অদ্ভুত একটা কানেকশন আমরা গ্রো করে নিই, এটা করতে করতে একটা কানেকশন হয়ে যায়, যাকে দেখতে দেখতে যাকে নিয়ে আমরা ভিডিও করছি, পজিটিভ ভিডিও করছি, তো তার উপরে একটা, আর এই প্রীতম ভাই যে আছে তার উপরে একটা আলটিমেটলি মানে অটোমেটিক্যালি, মানে আলটিমেটলি বলছি, অটোমেটিক্যালি একটা ভালোবাসা একটা মায়া জমনেই যায়। আমি অন্য রুমে চলে এসেছি। তো প্রীতমের ব্যাপারে যেটা আমি বলছিলাম যে আমরা যখনই কাউকে নিয়ে ভিডিও করি, যে কেউ কেউ নেগেটিভ ভিডিও করে, কন্ট্রোভার্সি ভিডিও করে, যখন আমরা পজিটিভ ভিডিও করি তো সামহাও নেগেটিভলিও যারা নেগেটিভ ভিডিও করে একটা লাইক কানেকশন হয়ে যায় সেই মানুষটার সাথে, যাকে নিয়ে আমরা দিনের পর দিন ভিডিও করছি। সো প্রীতমকে নিয়ে যেরকম আমরা দিদিরা আছে, বোনেরা আছে, যারা মানে খুব পজিটিভ ভিডিও করছে, তো একটা অদ্ভুত একটা কানেকশন হয়ে যায় ভিডিও করতে করতে, দ্যাট ইজ দ্য বিউটি। তো অদ্ভুত একটা কানেকশন হয়ে যায়, তো প্রীতমের সাথে এত অদ্ভুত একটা কানেকশন হয়ে গেছে যে সত্যি মন থেকে আমি সত্যি ওকে নিজের ভাইয়ের মতো, মানে আমি আমার নিজের একটা দাদা আছে, বড় দাদা, তো এক একজন এক এক রকম হয় সেটা সবাই জানে, এটা মানুষের নেচার। তো কিন্তু না, প্রীতমকে জবের থেকে দেখেছি না, মনে হচ্ছে সত্যি যদি আমার দাদার বদলে প্রীতমের মতো একটা ছোট ভাই হতো তাহলে একটু বেশি আমি খুশি হতাম। সো এটা হলো আমার ব্যাপার, এটা এই ভিডিওর সাথে রিলেটেড না, তো যাই হোক, তো এটা হলো প্রীতমে নিয়ে আমার অবজারভেশন। সো প্রীতমকে একটা দিদি হিসাবে আরও একটু আমি কথা বলতে চাই, তারপর আবার ওই বাল ছালের ওখানে আমি এই ওয়ার্ডটা ইউজ করতে পারছিলাম না, তাই বি ড্যাশ ড্যাশ বললাম, ঠিক আছে। তো এই বাল ছাড় পাগলি চুর ব্যাপারে পরে আসছি। সো হ্যাঁ, তো যেটা প্রীতমকে বলছিলাম যে প্রীতম তুমি খুবই ভালো, আর কি বলো তো, তুমি আর তোমার যে ব্লগটা যেটা আজকে দিয়েছে এত সুন্দর, এত সুন্দর হয়েছে, আর এত সিম্পলিসিটি, আর তোমার মানে মাকে দেখলে মনে হয় যে এত সুন্দর একটা মানুষ, এত মানে মানে প্রণাম করতে ইচ্ছা করে, দেখলে পরেই প্রণাম করতে ইচ্ছা করে, এতটা মানে এত শ্রদ্ধা জানাতে ইচ্ছা করে, মানে মুখটার মধ্যে একটা মায়া একটা ব্যাপার আছে, যেরকম আরেকজন মুখ দেখলেই কি বলবো বলেই ফেল, মুখ দেখলে মুততে ইচ্ছা করে, মুততে ইচ্ছা করে মুখ দেখলে ওই চিঙ্কি পালে, অসহ্য একটা মহিলা। আর তেমনই তোমার মাকে দেখে না শ্রদ্ধা করতে ইচ্ছা করে, প্রণাম করতে ইচ্ছা করে, আজকে মা ছেলে, আর তোমাদের মা ছেলে যে বন্ডিং কেমিস্ট্রি এত সুন্দর, তোমাদের বন্ডিং এত সুন্দর, এত যেই তোমাদের যে কনসার্ন মা ছেলের জন্য যে কনসার্নটা, যে কটা চু পাগলি চু দল যেটা কোনোদিনও বুঝবে না, যে এটাকে বলে কনসার্ন, এটাকে বলে, এটা কোনো ডমিনেন্স না, এটা কোনো মানে ইন্টারফেয়ার করো না, এটাকে বলে কনসার্ন, ছেলে যাতে সবসময় সন্তান যেন সবসময় সুখে থাকে, ভালো থাকে। আমার মা তো, আমার এই বয়সে আমার মা অস্থির হয়ে যায়, আমি ভালো আছি না, খারাপ আছি না, একটু গম্ভীর হলে
তাহলে মানে কি হলো মেয়ের? তো তাই জন্য এই যে মা ছেলে যে ইয়েটা বন্ডিংটা যে কনসার্ন, এগুলোকে না বলে কনসার্ন। তাই জন্য এগুলো কোনো পাগলি চু বুঝবে না, কোনো রকমের পাগলি চু কি এটা বুঝবে? কখনোই বুঝবে। তার মা তো তাকে হ্যাঁ রাত্রি 3টের সময় উঠে কেক খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, উচ্ছৃঙ্খল, একদম উচ্ছৃঙ্খল। আর মা সেটাকে বাচ্চে বাবা মেয়েটাকে পুতু পুতু করে রাখি, ওটাই যেন ভালোবাসা। ভালোবাসা না, ওইগুলো না ভালোবাসা, মানে এমন না যে আমরা একদম মেয়ে একদম উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, মেয়েকে সবকিছু মেয়ে করছে তাও আমরা সেটা তাকে অ্যালাউ করবো না, ভালোবাসা সেটা না। তার মধ্যে একটা ওটা মেয়ের কখনো ভালো হচ্ছে না, ওটা মেয়ের খারাপই হচ্ছে, সেটা বোঝার মতো না একটা মাই সেটা বুঝতে পারে। তো তাই জন্য সে তো মাই না, তো সে বুঝবে কি করে? কনসার্ন করা, ছেলে মেয়ের জন্য চিন্তা করা, কিংবা যদি বলে প্যাম্পারা করে, সেটার মধ্যে না একটা আলাদা একটা ব্যাপার আছে এর। তাই বলে এমন না যে মেয়ে যা ইচ্ছা তাই করবে, সেটাকে আমরা আমি সাপোর্ট করবো সেটা না, সেটাকে মা বলে না। সো সেটাই প্রীতম তোমার ব্যাপারে বলার ছিল। আর আরেকটাও বলার ছিল, দেখো প্রীতম যে এই ওয়াইটিতে তুমি এখন মোস্ট সাকসেসফুল, খুবই তুমি সাকসেসফুল। কেউ কেউ তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, কেউ নেগেটিভ ভিডিও করবে, কেউ তোমাকে ভালোবাসবে যে আমাদের মধ্যে দিদি বোনেরা যেমন তোমাকে খুব ভালোবাসে। আবার কেউ কেউ এমন আছে এই যে আমরা তোমাকে ভালোবেসে ভিডিও করছি সেটা নিয়ে তাদের পেছনে অনেক মানে শুকনো লঙ্কা বাটলে যেমন হয় ওরকমই হয়। তো আমরা যে তোমাকে ভালোবাসি, তুমি যে ভালোবাসাটা দিচ্ছ এটা যে একটা সত্যিকারের ভালোবাসা, পিওর লাভ, এটা তো একটা পিওর মানুষ, ও সরি ভুল বললাম, মানুষ বুঝতে পারে। কেন কিছু কিছু আছে না যারা মানুষ কিন্তু তারা আদৌ মানুষ না, তারা কখনো বুঝবে না। তারা এটাকে নিয়ে এটাই যে তুমি আমরা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি, তুমি সেটা ফিডব্যাক দিচ্ছ, তুমি আমাদের ভালোবাসা দিচ্ছ, তো সেটাকে নিয়েও তারা নোংরা মুখর। তো এই ধরনের মানুষ থেকে তুমি নিশ্চয়ই বুদ্ধিমান, যতই তুমি ইনোসেন্ট হও, যতই তুমি সিম্পল হও না কেন, তুমি আমি মনে করি ইউ আর আ সেন্সিবল পার্সন, তোমার যথেষ্ট তুমি সেন্সিবল বলে ওই পাগলি চুম এটাকে এতদিন তুমি হ্যান্ডেল করেছো, তুমি যথেষ্ট সেন্সিবল। ভালো মানুষ যে সেন্সিবল হতে পারে না তার তো কোনো মানে নেই, ভালো মানুষরা যথেষ্ট সেন্সিবল হতে পারে। তো সেটাই হলো ব্যাপার, এরকম মানুষ থেকে আই হোপ তুমি সময়ের সাথে সাথে তুমি বুঝতেই পারবে, যারা তোমাকে তোমাকে নিয়ে ভিডিও করছে, যারা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, নেগেটিভ করছে, কিংবা তুমি আমরা যে তোমাকে নিয়ে করছি বলে সেটার উপর দিয়ে তারা তোমাকে মানে একদিন আগে অবধি তোমাকে ভালো বলেছে, পরের দিনই তুমি খারাপ হয়ে গেলে, পরের দিনই চিঙ্কি পালা তার মানে ওই উচ্ছৃঙ্খল পাগলি চুমে ভালো হয়ে গেল। তো এইগুলো তো তুমি বুঝতেই পারবে, তুমি যথেষ্ট সেন্সিবল। তো এই ধরনের অমানুষ থেকে যারা মানুষই না তুমি দূরে থাকো, এটা দিদি হিসাবে তোমাকে অ্যাডভাইস। ও বাবা কি হলো চিঙ্কি পাল, কাঁদছিস কেন? ও মেয়েকে সামনে কিছু বলতে পারছিস না, মেয়েকে আলাদা করে বলতে হবে। আহারে ভিডিও করে, একই বাড়িতে মেয়ে আছে কিন্তু মেয়েকে ভিডিও করে বলতে হচ্ছে। ও বাবা কাঁদছিস, চোখ দিয়ে জল পড়ছে কেন? যাদের থেকে প্রীতম রেকর্ডিং গুলো সত্যি কথা ফাঁস হয়ে গেছে, একদম ভঙ্গিমাই পাল্টে গেছে। খুব তো বড় বড় বাতেলা মেরেছিলিস, খুব বড় বড় বাতেলা মেরেছিলিস, কি হলো? হ্যাঁ সব পেছন দিয়ে লাল সুতো বেরিয়ে গেছে, পেছন দিয়ে লাল সুতো বেরিয়ে গেছে নাকি? চ্যানেল গ্রো করা, চ্যানেল আরো সাবস্ক্রাইবারের জন্য নতুন কোন চাল, নতুন কি কি রে? নাম্বার ওয়ান বেশ্যা রে, তুই নাম্বার ওয়ান, তোর মতো সস্তা বেশ্যা আজ অব্দি দেখিনি। হাই লেভেল বেশ্যা থাকে, মিডল লেভেল থাকে, তুই তো একদম সস্তা বেশ্যা রে। নিজের মুখটা দেখলে, তোর মুখ দেখলে মনে হয় কতটা সস্তা লেভেলের বেশ্যা। অমনি এখন চোখ দিয়ে জল পড়ছে তাই না? চুতিয়াগিরি না অন্য জায়গায় গিয়ে মারো, চুতিয়াগিরি অন্য জায়গায় গিয়ে মারো, মারাও। তোকে না গালাগালি ছাড়া কিছু বলবো না, একদম তুই যেই ধরনের মহিলা না, গালাগালি ছাড়া তোকে কিছু বলবো না। এখন কান্না হচ্ছে, নাটকবাজি, মানে পুরো ফ্যামিলিটা এত নটাঙ্কি বা একটা ড্রামা, একদম একটা জালি ফ্যামিলি, ফুল জালি ফ্যামিলি। ওখানে আমার মেয়ের ও অর্ধেক তো কথাই বেরোয় না, কি বলে কি করে কিছুই বোঝা যায় না। আর একজন বোন পাতানো বোন, ওদের তো সব পাতানো, সব দত্তক নেওয়া, তুই পুরো পাড়াকে দত্তক নিয়ে নে, বুঝলি তো? তো তোরা না পুরো পাড়াকে দত্তক নিয়ে নে। এইবার মেয়ে এখন শুরু করেছে নতুন নাটক, আরে তুই যাবি না, তোর ভেরি গুড,
ভেরি গুড ডিসিশন, তুই আর ওর কাছে ফিরবি ভালো। এটা খুব কঠোর কথা হলেও সত্যি কথা, সত্যি কথা বলছি, তুই না প্রীতমকে একদমই মুক্তি দিয়ে দে, ডিভোর্স দিয়ে দে, ডিভোর্স, ছেলেটা বেঁচে যাবে, ঠিক আছে? এরকম ঝুলিয়ে রাখবি না, প্রীতমকে ঝুলিয়ে রাখি, যাবো না ওই বাড়িতেও যাবো না। আবার ভেবেছিলাম আরেকটা বাড়ি, যেটা বলেছিলাম আলাদা বাড়ির কথা, সেখানেও যাবো না, আমি ওর কাছে যাবো না। তাহলে ঝুলিয়ে রেখেছিস কেন? এই জঘন্য, তোমার একটা সুন্দর পবিত্র বিবাহকে, আমার ম্যারেজকে আমরা কি মনে করি? একটা পবিত্র সম্পর্ক, তো পবিত্র সম্পর্ককে নিয়ে ছেলে খেলে না করে একদম ছেলেটাকে ভালো থাকতে দে না, ছুটকারা দিয়ে দে না, ডিভোর্স দে না রে, তাহলে তো ছেলেটা ভালো থাকতে পারে, তোর পাগলির মতন, তোর মতো পাগলির থেকে ভালো থাকতে পারে ছেলেটা। হ্যাঁ, একবারে ছেলে এরকম ভিউজ এর জন্য, ইয়ের জন্য নটাঙ্কি করবি না, ঠিক আছে? একদম নটাঙ্কি করবি না, যে কি ভালোবাসা, যে কি না ইয়েতে, মানে সোশ্যাল মিডিয়াতে কি বলছিলিস যে ও তখন আমার এখন বাবা মা বলতে অজ্ঞান, ওরে বাবা, বাবা মা ভগবান, বাবা মা ভগবান, বাবা মা ভগবান, সালি এক নম্বরে চু, ড্যাশটা এক নম্বরে পাগলি চু, পাগলি চু বলে ভুল হবে, শিয়ানা পাগলি চু, শিয়ানা পাগলি চু তুই। এই বাবা, বাবা বাবার নামে তো যার বলেছিস, যার বলে বাবা কোন কোন জায়গায় তোর হাত দেয় সেটা বলেছে, আর মার নামে কি না কি বলছে, সংসার বাঁচানোর জন্য বলেছে, ইউ ফাকিং বুল শিট ওম্যান, ফাকিং ওম্যান, বাজে কথা বলতে এসছিস না এখানে, বাজে কথা, নিজে নিজেকে নিজের ইমেজটাকে ঠিক করার জন্য একটা ভালো নিরীহ ছেলে জীবন বরবাদ করেছিস, তুই পুরো বরবাদ করে ছেড়েছিস, তোর কোনোদিন ভালো হবে, কোনোদিনও তোর ভালো হবে না, একটা জীবন নিয়ে তুই ছেলে খেলা করে এসছিস, এখনো খেলছিস, ঠিক আছে? কি বলছিস যে না তখন তো সংসার বাঁচানোর জন্য বলেছিস, তাহলে এখন তো সেই সংসার ভেঙে দিয়েছিস, এখন তো একটা ছেলেকে পুরো, তাও ছেলেটা ভালো হওয়ার মানে পজিটিভিটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করছে, যাতে জীবনে ও এগোতে পারে, ভালো থাকতে পারে, আর এখন তুই বলছিস কি না যে সংসার বাঁচানোর জন্য তুই এরকম করেছিস, তো সংসারটা এখন আর কথা হলো, এখন তাহলে বাঁচাচ্ছিস না কেন সংসারকে, এখন তাহলে তাহলে তোর যদি এত সাংসারিক, এত ভালো ওয়াইফ, এত বাড়ি, এত ভালো বাড়ির বউ, তো এখন সংসারটাকে এরকম বিচ্ছেদ করলি কেন, এখন এখানে এসে পড়ে আছিস কেন, মা ছেলে সম্পর্ক ফাটল ধরাতে চেয়েছিলিস কেন, কেন মা ছেলেকে আলাদা করে আলাদা বাড়ি থাকার থাকার প্ল্যান করছিলিস? হ্যাঁ, তো সংসার যে বাঁচায় না আগের বোঝ, পাগলি চু, রাঁচিতে যা, রাঁচিতে গিয়ে চিকিৎসা কর, সংসার বাঁচানো কাকে বলে, আগে ওই লাইনটা যে ওয়ার্ডটা ইউজ করি, সংসার বাঁচানো সেটার মানেটাকে বোঝ, সংসার বাঁচাতে গেলে না অনেক রকম অ্যাডজাস্টমেন্ট করতে হয়, স্যাক্রিফাইস করতে হয় সংসারটাকে বাঁচানোর জন্য। হ্যাঁ, তোর মুখে সংসার বাঁচানোর জন্য তুই বাবা মার নামে এইসব কথা বলেছিস, আর এখন বলছি সংসার বাঁচানোর জন্য, ঠাস ঠাস করে মারতে এই মেয়েগুলো, আর যারা যারা শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য, যেহেতু আমরা প্রীতমের জন্য হয়ে ভালো ভিডিও করছি, তাদের না একদম তাদের পেছন থেকে ঢুকিয়ে এরকম করে বার করে দেওয়া উচিত, ওখানে পুরো স্পট ডেট হয়ে যাবে, ঢুকিয়ে বার করে দেওয়া উচিত, অমানুষ সব কটা। আর এই নোংরা একটা চু মেয়ে, নোংরা মেয়ে ছেলে, পাগলি, সরি ক্ষমা যায়, পাগলি না, এক নম্বরে শিয়ানা বদমাই, নোংরা মেয়ে ছেলে, শরীর টাকা পয়সা খাওয়া দাওয়া ছাড়া যেই মেয়ে কিচ্ছু বোঝে না, এখন বলছে সংসার বাঁচানোর জন্য, ইউ বুল শিট ফাকিং ওম্যান, সংসার কোথায় বাঁচিয়েছিস, সংসার তো তুই ধ্বংস করেছিস, যদি বাঁচাতেই চাইতিস তাহলে তুই সেইভাবে সংসার করতিস, নিজের হাতে নিজের সংসার তুই ভেঙেছিস, এখন বলছি যে বাবা মারটা বলেছে যে ইয়ে করে, মানে ওরা আমাকে ফোর্স করেছে তাই বলেছি, তুই একটা মেয়ে, তুই একটা নিজেকে মেয়ে বলিস, মেয়ে বলিস তুই, তুই একটা মেয়ের পর্যায়ে পড়িস, ড্রাগ খেয়ে থাকিস নাকি সবসময়, পুরো নার্ভের ওষুধ না, মনে হয় ড্রাগ খেয়ে থাকিস তুই, তো অসহ্য করে এরকম অসহ্য করে মেয়ের কাছে, যে আমি তো মনে প্রাণে চাইছি যেন ওরা আলাদা হয়ে যাক। হ্যাঁ, আমি এই কঠোর কথা বলতে বাধ্য হচ্ছি প্রীতমের ভালোর জন্য, আমি এই কথাটা বলছি, কারণ এরকম মেয়ে যদি প্যাচাপ ধরো ধরে নিলাম যে ভালো হয়ে গেল, প্যাচাপ হয়ে গেল, হতে পারে মেয়েটা নিজেকে চেঞ্জ করুক, তারপর সব ওই যে একটা কথা কথা আছে না, স্বভাব যায় না মরলে, স্বভাব, এই চরিত্র, এই ধরনের চরিত্র না কখন মরলে পরেও যায় না, চরিত্র আবার ঠিক পড়ে,
6 মাস পরে ধরে নিলাম 6 মাস ধরলো, আচ্ছা 1 বছরই ধরলো, 1 বছর পর না আবার চড়া দেবে। শুধু শুধু একটা ভালো ছেলে জীবন কেন বরবাদ হবে? তার থেকে তুই বলেছিস না যে তুই আর ফিরবি না, কোনো মতেই ফিরবি না, তুই লাইফে এগিয়ে যেতে চা, তোর ছেলেটাকে পুরো ফ্রিডম দিয়ে দে না, ছেলেটাকে ভালো থাকতে দে, ডিভোর্স দিয়ে দেই, বিয়ের এরকম ঝুলিয়ে রাখিস না, ঠিক আছে? মনে রাখিস। তো আর ভিডিও আমি আর বেশি বড় করব না, এইসব মানে কথা বললে এদের কথা শুনলে আরও মাথা গরম হয়ে যায়, আরও 4টে বাজে কথা বেরিয়ে যাবে। তো ভিডিওটা আমি এন্ড করবো। প্রীতম, তুমি যেটা বললাম সবসময় মাইন্ডে রাখো, ভালো থেকো, দিদিরা তোমার পাশে আছে, তোমার কোনো চিন্তা নেই, সবাই তোমার পাশে আছে, সবাই তোমাকে খুব ভালোবাসে, এত বড় এত সাকসেসফুল ইউটিউবার তুমি। তো কথায় কি মানে যবের থেকে প্রীতম ওই রেকর্ডিং দিয়েছে, এটা হলে রেকর্ডিং এর সাইড এফেক্ট, যে সত্যি কথাটা তো সবার সামনে এসে গেছে, এখন তো এইগুলো করতেই হবে না, এখন তো এগুলো বলতেই হবে। তো এই হলো এদের মামের আসল রূপ। এখন মার চোখ দিয়ে পুটপুট করে জল পড়ছে, নেই কি চণ্ডী কোথাও। যাই হোক, ভিডিওটা আর আমি বড় করবো না, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, প্রীতম খুব 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 ভালো থাকো, খুব মজা করো, চলো বাই, টেক কেয়ার।